এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি আর দিদি যাচ্ছি হলো বাজার, যাচ্ছি হলো টুকটাক কিছু নেওয়ার আছে, কারণ কি আজকে হলো রাখি। তো রাখির আমি তো বাড়ির থেকে আসার সময় রাখি নিয়ে এসে পড়েছিলাম, তো দিদি এখন গিয়ে নেবে রাখিটা। আর কালকে গিফট যা যা দাদাদেরকে দিব ওগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন শুধু বাজার যাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি আনবো, আর টুকটাক করে যেসব বাজার করা আছে ওগুলো করবো। এমনিতে আমরা প্রত্যেক বছর সকালে স্নান করে রাখিটা বেঁধে দিই, কিন্তু এবার এটা সেটা করলাম না। তো এবার এমনিও পূর্ণিমাটা একটু দেরি করে লেগেছে, মানে দেরি না 10টার সময় করে লেগেছে, আর সেই সময় দাদাও দোকান চলে যায়। তো তার জন্য আমরা রাত্রে 9:30 করে আসবো, কারণ কি এখন তুষার ডিব্রুগড় থেকে আসেনি, ও আসবে আজকে ট্রেনে। তো ও আসার পর আমরা সবাইকে একসাথে নিয়ে রাখিটা করবো। তো দিদি আজকে কিছু কিছু বানাবেও, তো ঠিক আছে ওগুলো তো রাত্রে হবে। তো এখন যাচ্ছি বাজার, তো চলো বাজারে গিয়ে কথা হচ্ছে। কোনটা গুনা নিতে স্যার? কোনটা গুনা নিতে স্যার? এটা দেখতেছি, এটা কত? দিদি কি হয় বার্গেনিং করছে দেখো। এত সময় বার্গেনিং করার পর ফাইনালি দিদি এখানে কয়েকটা সিলেক্ট করলো, চারটা দিয়ে দেবো। 40 নিয়ে নেবো না, 50 নিয়ে নেবো। কয়না নাকি যে না মেরা না আপকা, চলো ইয়ে রাখ লেতে হ্যাঁ। লেতে পারোস যা যা নিতে এসেছিলাম সবটাই নেওয়া হয়ে গেছে। এবার আমরা এসেছি এই কসমেটিক দোকানটাতে, এটাতে আমি যখনই আমি বাড়িতে আসি এই দোকানে আমি আসি এই, কিন্তু আমি এখন ঢুকেছি আমি আর দিদি, কিন্তু ভাইটা এখনও নেই। হয়তো ভাইটা আছে, মানে ফ্লোরটা দেখতে পাচ্ছি মুছেছে, হয়তো ঠাকুর পুজো দেওয়ার জন্য জল টল আনতে গেছে। তো একটু সময় অপেক্ষা করি, তো ও আসলে যা যা নেবো তোমার দেখতেই পাবে। আমরা বসতে বসতে ভাইটাও এসে পড়লো, আর আসা মাত্র আমি বললাম আমাকে নেল পলিশ দেখানো। নেল পলিশ নিতে নিতে এত গুলো নেল পলিশ হয়ে গেছে বাড়িতে, কিন্তু আমি এখানে আনার সময় ভুলে গেছি, তার জন্য আমার এখন আবার নিতে হচ্ছে। ঠিক আছে, একটাই নিবো বলে এসেছি, ওরকম টাইপের হয়ে থাকবো আর কি, যে আমি যেন একটাই নিতে পারি, নাহলে ঘরে এতগুলো নেগুলো হয়ে গেছে, আমি কোনো সময় তোমাদের শেয়ার করবো যে আমার এতগুলো, কিন্তু আনতে ভুলে গেছি বলে এখন নিতে হচ্ছে। তো ঠিক আছে, নাহলে হাতের অবস্থা দেখো এরকম করে কি রাখি করতে ভালো লাগে, রাখি বাঁধতে ভালো লাগে না, তার জন্য নিয়ে নিই। কালার কী কী কালার নিচ্ছি পরে শেয়ার নিয়েও বলেছিলাম, কিন্তু নিজের কথায় আমি থাকতে পারলাম না। এই রঙটা দিদি খুব ভালো পছন্দ করেছে, আর আমারও ভালো লেগেছে, তাই এই রঙটা নিয়েছি। আর এই এই কালারটা তো আমার অলরেডি হাতে লাগানোই আছে, এত বেশি ভালো লেগেছে, এটা আমি মার জন্য নিয়েছি, আমার জন্য নিলাম না। আর এটা নিয়েছি একটা, দেখি মা যদি এটা বা এটার থেকে যে কোনো একটা নিয়ে নেয়, মা এটা নিলে আমি বেশি পছন্দ ভালো পাবো, তাহলে এই রঙটা আমার কাছে হয়ে যাবে। তো যেটা পছন্দ করো মাকে ওটা দিয়ে দেবো, তারপর ওটা আমার। আর এখানে ছোট্ট একটা ইয়াররিংস নিলাম আমি, রিমোভার নিবো বলেছে, বাট রিমোভারটা যেরকম আমি চাই তো ওইখানে আমাদের নেই, তার জন্য নিলাম না। এখন অনেক জায়গার ফুচকা খেয়েছি, কিন্তু দুলিয়াজানের ফুচকার যা টেস্ট, এই টেস্ট আমি অন্য কোথাও পাইনি। এরকমও না যে ফুচকা অনেক কিছু দিয়ে বানাচ্ছে বা অনেক কিছু মশলা দিচ্ছে, একদম এনে একদম সিম্পল মশলা, সিম্পল একদম সব কিছু, তথাপিও খেতে যে এতটাই স্বাদ। তোমরা কখনো দুলিয়াজানে আসলে দুলিয়াজানের ফুচকা অবশ্যই খেয়ে দেখো, সত্যি তোমাদেরও একদম মজা এসে পড়বে। এখন টাইম হয়েছে 8টা, আর আজকে রাখির স্পেশাল দিদির রান্না করার কথা ছিল, কিন্তু আন্টি এখানে বসিয়ে দিয়েছে মাংসটা, তো দিদিও করছে, করছে না যে না, ও এখানে যে কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটছে, আর এখানে আন্টি মিষ্টি মাংসগুলোকে টুকরো টুকরো ছোটো ছোটো করে টুকরো করেছে, এটা কেটে নিচ্ছে, ভেজে নিচ্ছে, আর এখানে বসিয়ে দিয়েছে মাংসটা, জাস্ট বসিয়েছে এখন, এখনো কোনো কিছুই হয়নি মাংসটা। আর সন্ধ্যার সময় এসে একদম আলুর আলু সব ভেজে নিয়েছিল। তো আমরা আজকে বাজার গিয়ে সব কিছু এনেছি, শুধু ডিমটা আনতে ভুলে গেছি। তো এখন আমি আর মা যাবো হলো এই সামনের একটা দোকানে, আর গিয়ে ডিমটা নিয়ে আসবো,
তো ডিমটিগুলো নিয়ে আসি, তারপর যা যা হচ্ছে সবাই তোমাদের সাথে শেয়ার করব। তো ডিম নিয়ে আসার পর দিদি এখন এখানে ডিমগুলোকে ঝুরা বানিয়ে নিচ্ছে, আধা এখানে হয়ে গেছে আর আধা এখানে আমরা করছে। তো এখন এই যে এই ডিমটা দিয়ে দিবে এখানে, দিদি আবার রান্নাবাড়ায় উস্তাদ কিন্তু আমি এসবে নেই, রান্নাবাড়ার দিকে আমি নেই, ও আছে। আর এখানে বসিয়ে দিয়েছে ভাতটা, ভাতটা ওখানে মোটামুটি হয়েই এসছে। আর এখানে আমাদের মাংসটা হয়ে পুরো রেডি, আর এত সুন্দর হয়েছে রংটা দেখে মনে হচ্ছে খেয়ে নি। তো মোটামুটি সব কিছু বানানো হয়ে গেছে, আমি তো সামনেই যাইনি, কারণ কি আমি বসেছিলাম এই যে নেল পলিশ লাগাতে, তো মা আন্টি সবাইকে লাগিয়ে দিয়েছি আমি। তো এখন মানে আমার অ্যাকচুয়ালি না আজকে ইচ্ছে ছিল কি দাদা ওদেরকে যখন রাখি পরাবো, আর বিয়ের পর প্রথম আমার রাখি, তো একটু শাড়ি টাড়ি পরে পরাবো, কিন্তু রাত্রে এখন 10টা বেজে গেছে। ঠিক আছে, যদি অল ডান অল ডান, মানে এখন শাড়িটা পরবি, শাড়ি তো দেখতে হ্যাঁ ক্যা হতা হ্যাঁ মিলতে হ্যাঁ ব্রেক কে বাদ এসে পড়েছে শাড়ি টাড়ি পরে। ভেবেছিলাম পরবো না, কিন্তু আমার ভাবলাম কি না পরাটা দরকার, তো এখানে আমি পরে নিয়েছি শাড়ি, এখানে দিদি শাড়ি পরে নিয়েছে, আর সব ভাইরা বসে গেছে। আরে বল না, তো ঠিক আছে এখন প্রথমে দিদি শুরু করবে রাখি দেবা, তারপর আমি শুরু করবো। তিজোরি খোলা হ্যায় তিজোরি তিজোরি দিস ইজ বিজনেস দিস ইজ বিজনেস ও মাই গড দেখলো লাকি কমন দিন আয়ো রে পয়সা কমানে কা দিন আয়ো রে দিস ইজ ইওর তুই কি এক দিন 1000 করে দিস তোর কত ঠক দিয়া হামকো ঠক দিয়া হামকো এলো 5 রুপে জ্যাদা দিয়া তুমি সারা ভাইয়া হর সাল কি কুমার বারে বারে দিন এই আয়ে বারে বারে দিন এই আয়ে সবাই খেতে বসে গেছে এখন, আর দিদি যেটা করে জিরা রাইস ওটা দিয়ে দিয়েছে, আর লগে চিকেন, তো সবাই খেতে বসে গেছে এখন। আর দিদি সবাইকে এই স্যালাডটা সার্ভ করছে, আর আন্টি হলো চিকেনটা সার্ভ করছে, আর মা এখানে মোনাকে নিয়ে বসে গেছে খাওয়ানোর জন্য। ওদের খাওয়া শেষ হয়ে গেলেই তার আমরা খেতে বসে যাব। The next day. Hey everyone, কালকের ব্লগটা আমার ইনকমপ্লিট ছিল, তাই ভাবলাম আজকে যা যা করবো সবটাই একই সাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর
আসলে কি হয়েছে, কালকে একজন দাদার ফ্রেন্ড ও এসে পড়েছিল রাখি বাঁধার জন্য, কিন্তু ঋষি বাড়িতে ছিল না, তার জন্য সবটাই ম্যানেজ হয়ে গেছে। কিন্তু আজকে দুপুরবেলা ঋষিকে রাখি বাঁধবো। জানি পূর্ণিমা ছেড়ে গেছে, কিন্তু ঋষি তো আমার ভাইয়ের মতোই, তো ওকে বাঁধতে না পারলে আমার ভালো লাগবে না, তার জন্য এই দুপুরবেলায় বেঁধে দেবো। আর কালকে দাদার একজন ফ্রেন্ড, যাকে আমরা কখনোই রাখি বাঁধিনি, তো ওই দাদার ফ্রেন্ডের একজন বোন, যাকে বিয়ে দিয়ে দিয়েছি কলকাতা, অনেকটাই দূর। তো যখন বোনের হাতে রাখিটা বাঁধতে পারে না, সব দাদাদের খুব কষ্ট হয়, তো ওই দাদার খুব কষ্ট হচ্ছিলো, যার জন্য আমাকে আর দিদিকে একটা একটা গিফট পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো রাখি বাঁধতেই পারলাম না, তো ভাবলাম ওই দাদাকে আজকে রাখি বেঁধে দেবো। তো দাদাটাকে কাল রাত্রে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি দুপুরবেলা এসে পড়বে, তাহলে তোমাকে একটা রাখি আমরা বেঁধে দেবো। তো দাদারা শুনে মানে অনেকটাই খুশি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আবার রাখি আনবার জন্য, তো রাখি একটা একটা নিয়ে আসবো, আর দাদার জন্য কিছুটা নিয়ে আসবো, কারণ কি দাদা আমাদের জন্য চকলেট পাঠিয়েছে, এত বড়ো বড়ো মানে যেরকম ভালোবাসে ওরকম চকলেট পাঠিয়ে দিয়েছে। তো ঠিক আছে, চলো এখন বাজারে যাই, আর বাজারে কি কী করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো। বাজারে ঢুকতেই ভিডিও করা ভুলে গেছি, দিদিকে এখানে বসে থাকা দেখে আমি ভিডিও করা স্টার্ট করলাম। আর বাড়িতে আস্তে আস্তেই দেখলাম কি দাদা, দাদার ফ্রেন্ড মানে সেই দাদা যে আমাদেরকে চকলেট দিয়ে পাঠিয়ে দিয়েছিলো কালকে, তো ওরা অলরেডি এসে পড়েছিল। তো দিদি এখন রাখি বাঁধা স্টার্ট করে দিয়েছে, ওদের হয়ে গেলেই আমি রাখি বেঁধে দেব। ঋষি আর রানাদা দুজনকে রাখি বাঁধা হয়ে গেছে, আর এখন সবাই খেতে বসে গেছে। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হলো না, তো চলো একবার দেখে নাও। এখানে করেছে হলো ইলিশ মাছ, তারপর এখানে আমার ফেভারিট লোটে মাছ, আর এটাকে শুধু ফেভারিট বলবো না, এই দুটোই আমার ফেভারিট। আর এখানে তো ভাত আছে, সাথে আছে পটল ভাজা আর ডাল। দি নেক্সট ডে, কাল মাত্র রাখি বেঁধে শেষ করলাম, ভাবলাম দিদি আরও দুই তিন দিন থাকবে, কিন্তু না, ও বলছে ও এখন বাড়ি চলে যাবে। তো মানে আমার খারাপ লাগে যখন আমি এসে থেকে যাই আর ও চলে যায়, আমি মানে সেই দুঃখটা নিতে পারি না। তো কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে, তো আজকে সেই সময়। আর দিদিকে দেখো মা কীভাবে আদর করছে, মা ওকে আদর করছে, আর মার চোখের পুরো জল এসে পড়েছে। মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, আর শুধু মেয়েরাই কেন, ছেলেরাও যতই বড় হয়ে যাক না কেন, মা বাবার জন্য তো সবসময় ওরা ছোটোই থাকে। তো আমি এখন আছি আর বাড়িতে, তো মার থেকে একটু আদর নিয়ে নিই, কারণ আমিও দুদিন পর আবার চলেই যাব। তো ঠিক আছে, দিদিরা এখন ট্রেনে উঠছে, আর আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।